ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড আফটারনুন অল ফ্রেন্ডস। আমি মুক্তি ভাই। তো ভাইয়ের বাড়িতে আছি, সবাই জানো, কালকের ব্লগে পেয়েছো। আমার এই নিচে মার্বেল দেওয়া ঘর এত ঠান্ডা লাগছে, ছাদে উঠে এসেছি, এসে দেখছি ভাই গোলাপ গাছগুলো লাগিয়েছে, এত সুন্দর লাগছে গোলাপ গাছগুলো, গোলাপ ফুলটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে তুলে ছিঁড়েই মাথায় দিয়ে নিই, কিন্তু এত সুন্দর ফুলগুলো কি আর গাছ থেকে ছিঁড়বো, এই একটা কালার। ভাই তাহলে আমাকে কেটে ফেলবে, ওটাকে ফুলগুলো ছিঁড়ে মাথায় দেওয়া, তো আমি ছিঁড়বো না, এমনি বললাম, কিন্তু আমার মাথায় দিতে খুব ভালো লাগে ফুলগুলো। এই একটা আছে, একটা যাই হোক, এই ফুলগুলো এত ভালো লাগছে। আর এই গাছটাতে হয় নিয়ে হয়, এই গাছটাতে আবার ছোট ছোট, এই যে এই গাছটাতে আবার ছোট, এই যে ছোট ফুল এই গাছটাতে। আর সামনে একটা প্যান্ডেল হচ্ছে, কালকে আছে মুখে ভাতে, প্রচুর লোক বলেছে, আমাদের পাশের বাড়ি একটা ভাইয়ের ছেলের মুখে প্রসাদ, বা মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে, কালকে লোকজন খাওয়াবে, আর প্যান্ডেলটা করছে বড় সড়ো প্যান্ডেল, আমার তো মনে হয় অনেক লোক বলেছে। তো এই আর আর একটা কাজে আমার হবে, আমি ছাদে বিছানার চাদরগুলো মেলেছিলাম, সেই বিছানার চাদরগুলোও তুলে নেবো, রথটাও পাওয়ানো হবে, আর জামা কাপড়গুলো সব মেলেছে, এগুলো তুলে নিয়ে যাবো। তাই রোদটা একটু দাঁড়িয়ে নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আবার এদিকে বেগুন গাছ লাগিয়েছে, এই যে আমার ভাই বেগুন গাছ লাগিয়েছে, বুঝো, ভালোই হয়েছে, বেগুন হবে, আমরাও খাবো, ভাইতে একা খাবে না। যাই হোক, তো মেন হচ্ছে আমার গোলাপ ফুল গাছটা এত ভালো লাগছে, এই ফুলটা তো আমার খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। এই পর্যন্তই রাখি,